আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের ব্লগটি হবে ট্রাভেল ব্লগ। আমার পেছনে নটি বয়টা দুষ্টামি করছিল, সেজন্য এই কিউটি পাপির স্টিকারটা দিয়ে দিলাম। পাহাড় আর লেকে ঘেরা ছোট্ট শহর ব্যান্ড। ছোট্ট এই শহরটিতে এক্সপ্লোর করার বা দেখার অনেক কিছু আছে। ফলস, মাউন্টেন, লেক। অ্যালবার্টা প্রভিন্সের মধ্যে এই ব্যানফ ন্যাশনাল পার্ক অনেক ফেমাস টুরিস্ট স্পট হিসেবে। আর ব্যানফ ডাউনটাউনটা ইটসেলফ দেখার মতো একটা ছোট শহর, একেবারে যেন শিল্পীর আঁকা রং তুলিতে ছোঁয়ানো একটি শহর। ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে ছোট্ট এই শহরটিতে সামারে এবং উইন্টারেও টুরিস্টরা এসে ভিড় জমায়। কিন্তু আজ আপনাদের আমি ব্যানফের সেই প্রাকৃতিক সৌন্দর্য, মাউন্টেন্স, ফলস, লেক এগুলো দেখাবো না, কারণ তার জন্য আরও দু তিনটা ব্লগের প্রয়োজন হবে। আজকে আমি শেয়ার করব ব্যানফেরই একটা হিডেন জ্যাম। হিডেন জ্যাম বলছি এই জন্য যে ব্যানফ ডাউনটাউন থেকে মাত্র কয়েক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটা পুরনো বিল্ডিং দেখা যায়। কখনো নোটিস করিনি বিল্ডিংটা কি। এই বিল্ডিংটা বিল্ট ইন হয় 1935-এ তৎকালীন গভর্নরের কার্যালয় এবং বাসস্থান হিসেবে ব্যবহার করার জন্য, আর এখন এটা ইউজ করা হয় পার্স ক্যানাডার অ্যাডমিনিস্ট্রেশন অফিস হিসেবে। বিল্ডিংটা ইটসেলফ একটা দর্শনীয় জিনিস, কিন্তু স্টেট হলিডে হওয়াতে এর ভেতরে আমরা ঢুকতে পারিনি, অ্যাডমিনিস্ট্রেশন অফিস বন্ধ ছিল। আর এই অ্যাডমিনিস্ট্রেশন অফিসের ঠিক পেছনে হচ্ছে সেই হিডেন জ্যাম, যেটা কিনা অনেকেরই অজানা। এর নাম হচ্ছে দ্য ক্যাসকেড অফ টাইম গার্ডেন। আর এই গার্ডেনটি বিল্ড করা হয় 1930-তে, যা কিনা এই অ্যাডমিনিস্ট্রেশন অফিস গার্ডেনটি কেন অন্য সব গার্ডেন থেকে একটু ডিফারেন্ট বা স্পেশাল। গার্ডেনের নামকরণ থেকে কিছুটা আইডিয়া পাওয়া যায়, সেটা হচ্ছে দ্য ক্যাসকেড মানে হচ্ছে ছোট ছোট ঝর্ণা ধারা যখন এক স্টেপ থেকে আর এক স্টেপে প্রবাহিত হয়, এবং সময়ের সাথে সাথে এই ছোট ছোট ঝর্ণা ধারাগুলো নিজস্ব গতিপথ তৈরি করে বেয়ে চলে কোনো নদী অথবা সমুদ্রের পথে। পুরো গার্ডেনটি ম্যান মেড, কিন্তু মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে কানাডার বিভিন্ন প্রভিন্স এবং ইউএস এর বিভিন্ন স্টেট থেকে ফুল গাছের সিড এনে এখানে প্ল্যান্ট করা হয়। কম্পারেটিভলি ওয়ার্মার প্লেস যেগুলো, সেখান থেকে এই সিড বা প্ল্যান্টসগুলো আনা হয়। আমাদের অ্যালবার্টা প্রভিন্স যেহেতু ঠান্ডার জায়গা, এই ধরনের ফ্লাওয়ার্সগুলো নর্মালি এখানকার ওয়েদার বা ক্লাইমেটে সার্ভাইভ করতে পারে না, আর তারই জন্যে সামারের এই 3-4 মাস ওয়ার্মার টাইমটিতে খুব অল্প সময়ে স্পেশাল কেয়ারের মাধ্যমে এখানকার প্ল্যান্টসগুলো গ্রো করে এবং ফ্লাওয়ার্সগুলো ফুল ব্লুম করে, যাতে করে সামারের এই সময়টুকু টুরিস্টরা বা ভিজিটররা এই গার্ডেনের প্রকৃত সৌন্দর্যটা এনজয় করতে পারে। আর ব্লুম সিজন হচ্ছে লেট মে থেকে আর্লি সেপ্টেম্বর পর্যন্ত। সাহির আপন মনে ক্যাসকেডের
ফ্লোগুলো দেখছে, কিভাবে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে, তারপর আরেকটা স্টেপে অবিরত বয়ে চলেছে। যদিও এর সবই ম্যানমেড, কিন্তু এখানে ক্যাসকেডের একটা থিম পাওয়া যায় বা একটা আইডিয়া পাওয়া যায় যে একটা ক্যাসকেড গার্ডেন বা ক্যাসকেড ফলসগুলো কেমন হয়। এই ভিডিওগুলো করতে করতে আমি আপনাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম, অনেক কথাবার্তা বলেছিলাম, সাম রিজন ভয়েসগুলো ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য পরে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে, যার জন্য হয়তো বা আপনারা আমার লিপের সাথে আমার কথাগুলোর অমিল খুঁজে পাবেন, সেই জন্য আমি আগে থেকেই সরি বলে দিচ্ছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো ছিল আমাদের গার্ডেনে ঘোরাঘুরি। প্রচন্ড গরম পড়েছে, বাট যেহেতু এখানে আলো ছায়ার একটা খেলা চলছে, আর মাঝে মাঝে যে গাজিবু বা শেডগুলো আছে সেখানে বসা যায় একটু ব্রেক নেওয়ার জন্য। ফ্যামিলি নিয়ে যে কোনো আফটারনুন এখানে চলে আসা যায়, যেহেতু ক্যালগারি থেকে মাত্র 1.25 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স, সুন্দর একটা আফটারনুন কাটানো যায়। আর ছবি তোলার জন্য তো একদম পারফেক্ট একটা জায়গা। ফ্লাওয়ারগুলো যেহেতু আমাদের প্রভিন্সের ওয়েদারের সাথে সুইটেবল না, সচরাচর এখানে আমরা দেখতে পাই না, তাই একটা ডিফারেন্ট ফিলিং বা ডিফারেন্ট একটা টেস্টের জন্য এখানে এসে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি ক্যাসকেড গার্ডেনের সৌন্দর্য আপনাদের মনকে এতটুকু হলেও ছুঁতে পেরেছে। খুব শিগগিরই চলে আসব আরেকটি নতুন ব্লগ নিয়ে, আর সেই ব্লগটি থাকবে একটি স্পেশাল রেসিপি। অনেক তো ট্রাভেল ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, এবার একটু ট্রাভেল ব্লগ থেকে ব্রেক নেওয়া যাক, কী বলেন? রেসিপিটি দেখতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও করেননি। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার পরবর্তী ব্লগ আপডেটের সাথে সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ।